हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल टेक डायरी। आज के जो टॉपिकটি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আপনি আপনার WhatsApp মেসেজ ব্যাকআপ করবেন। কোনো কারণে আপনি যদি আপনার WhatsApp আনইনস্টল বা ডিলিট করে দেন আর নতুন করে আপনি যদি WhatsApp ইনস্টল করেন তাহলে আগের যে মেসেজগুলি WhatsApp ছিল সেগুলো আর আসে না। এমনও হয় আপনার ফোন হারিয়ে গেল বা আপনার ফোন ড্যামেজ হয়ে গেল, তো সেই মোবাইলের আপনার পুরানো মোবাইলের যে মেসেজগুলি নতুন আপনি মোবাইল নিলে তাতে কিভাবে আনবেন, তো তার জন্যই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ। আপনি যদি জানতে চান কিভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ করতে হয় তাহলে আমার এই ভিডিওটিতে আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। তো আপনি যদি একবার হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করে নেন তাহলে আপনি নতুন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলেও তাতে পুরানো মেসেজগুলি আপনি দেখতে পাবেন। তো চলুন আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর দেখিয়ে দিচ্ছি আপনাকে কোথায় যেতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটে ডট আছে, তো এই তিনটে ডটে আপনি প্রেস করবেন। ঠিক আছে, প্রেস করার পর সেটিংস আসবেন। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশানটি, তো এই চ্যাট অপশানে আসবেন আপনি। আর হ্যাঁ, আরেকটা কথা, তো হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ করার জন্য আপনাকে একটি মেল আইডি রাখতে হবে। তো আপনার যদি মেল আইডি থাকে তাহলে ভালো, আর যদি মেল আইডি না থাকে তাহলে মেল আইডি ক্রিয়েট করে নিন। আর যদি মেল আইডি ক্রিয়েট করতে না জানেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশানে একটি ভিডিও লিংক আছে কিভাবে মেল আইডি ক্রিয়েট করতে হয়, তাহলে ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। অথবা আমার এই ভিডিওর আই বাটন, এখানে আই বাটন পেয়ে যাবেন, তো আই বাটনে প্রেস করে আপনি দেখে নিন কিভাবে মেল আইডি ক্রিয়েট করতে হয়। মেল আইডি ক্রিয়েট করে নিন, তারপরে এখানে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ করে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এরপর কী করবেন আপনি, চ্যাট ব্যাকআপ যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন, তো এই চ্যাট ব্যাকআপ অপশানটিতে প্রেস করবেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ। তো ব্যাকআপ করার আগে আপনাকে এখানে গুগলের যে অ্যাকাউন্ট আছে, আপনার যে মেল আছে মেল আইডি, তো সেই মেল আইডি এখানে চুজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো মেল আইডির মধ্যে একটি মেল আইডি আমি চুজ করে রেখেছি, তো এই মেল আইডিতেই আমার ব্যাকআপ হবে। ব্যাকআপ এমনিতেও হয়, তবুও মেল আইডিতে ব্যাকআপ করা, গুগল ড্রাইভে ব্যাকআপ করা বেস্ট হবে। তো আপনি যদি আপনার ভিডিওগুলিও ব্যাকআপ করতে চান তাহলে এখানে চেকবক্সে টিক করে রাখবেন। ঠিক আছে, তো ভিডিওগুলিও আপনার ব্যাকআপ হয়ে যাবে। তো আমি এখন ভিডিও ব্যাকআপ করছি না, দেখাচ্ছি না আপনাদের, তো আমি ব্যাকআপ করছি। তো আপনি এখানে আরেকটি অপশান চুজ করে রাখবেন, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ গুগল ড্রাইভ, আমি এখানে ডেলি করে রেখেছি। আপনি চাইলে নেভার করে রাখতে পারেন, কারণ ডেলি আপডেট না করাই বেটার। তো আমি ডেলি করে রেখেছি, এটাও বেস্ট, কারণ ডেলি আমাকে নিজে থেকে আপডেট করতে হবে না, মানে ব্যাকআপ করতে হবে না, ডেলি আপনি আপনি ব্যাকআপ হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, আমি তাই জন্য ডেলি করে রেখেছি। আপনিও চাইলে ডেলি করে রাখতে পারেন, উইকলিও করে রাখতে পারেন, মান্থলি করে রাখতে পারেন। ঠিক আছে, তো আপনি ডেলি করে রাখবেন, তাহলে আপনাকে প্রত্যেকবারে ব্যাকআপ করতে হবে না, ডেলি মেসেজ ব্যাকআপ হয়ে যাবে। তাহলে তারপরে এখানে আপনি ব্যাকআপ করে নেবেন। ঠিক আছে, ব্যাকআপ অপশান আছে, ব্যাকআপ বাটন, তো এই ব্যাকআপ বাটনে আপনি প্রেস করবেন। প্রেস করার পর একটুখানি ওয়েট করবেন, আপনি কিছুক্ষণ ওয়েট করার পর ব্যাকআপ চালু হয়ে গেছে আমার। তো ভিডিওটাকে আমি একটুখানি কেটে দিচ্ছি, কারণ অনেকটাই সময় নেবে ব্যাকআপ হতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 100% হয়ে এসছে, তো 100% হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রিপেয়ারিং গুগল ড্রাইভ ব্যাকআপ, তো আমার এই ব্যাকআপটি গুগল ড্রাইভে আরম্ভ হয়ে গেছে, তো 70% হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ প্রায় কমপ্লিট, তো আপডেটিং হচ্ছে, কিছুক্ষণ আপডেটিং হবে, 94 MB আপডেটিং হচ্ছে।
এখানটাতেও আমি একটু ভিডিওটি কেটে দেবো। তো বন্ধুরা, আমার এখানে ব্যাকআপ হয়ে গেছে, তো আমার ব্যাকআপ সাকসেসফুল হয়ে গেছে। তো আপনি তাহলে ফ্রেন্ডস, আপনি এইভাবে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজেস আর ভিডিও আপনি ব্যাকআপ করে নিতে পারেন। আর পরে যদি আপনি কোনো কিছু ডিলিটও করে ফেলেন, তাহলে আপনি আবার ওই ব্যাকআপ ওইখান ব্যাকআপ থেকেই আপনি আপনার মেসেজেস অথবা ফটো ভিডিওস তো আনতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে প্রেস করে নেবেন। আমার নতুন নতুন ভিডিওগুলি আপডেট সবার প্রথমে আপনি দেখতে পাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।